আছে ওদেরকে শান্তিতে খেতে দেবো না, কারণ আমরা সিঙ্গেল। এরকম ভাবে চলে যাবো, কোনো ড্রেস ফ্রেস কেনার দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে হলো 13ই ফেব্রুয়ারি, আর কালকে হলো 14ই ফেব্রুয়ারি, কাল হলো ভ্যালেন্টাইন ডে, কাল হলো সরস্বতী পূজা, আর কাল হলো একটা দাদার বিয়ে। তো এখানে দুই ধরনের মানুষ থাকে, এক হলো আমার মতো গরিব, হ্যাঁ যা থাকে তাই পড়ে যাই বিয়েতে, আর আরেক হলো এদের মতো হ্যান্ডসাম বড়লোক, বড়লোক কিট। এখন বলছে ভাই আমার তো জামা প্যান্ট নাই, তো চ এখন একটা কিছু কিনে নিয়ে আসি, তো টাকা পড়ে যাচ্ছে, টাকা হাতে থাকছে না, তো টাকা হাতে থাকছে না, তো তো এখন যাব আমরা যে জামা প্যান্ট কিনতে, বলছে একটা ব্ল্যাক শার্ট কিনবো, তো আমরা এখন যাচ্ছি। তো ভিডিওটা আজ রাত থেকে শুরু করলাম, মানে 13 তারিখ রাত থেকে, কাল আছে সরস্বতী পূজা, কালকে পর্যন্ত কন্টিনিউ করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটা জিনিস দেখাচ্ছি দেখো, এই হলো রামকৃষ্ণ মিশন আমার স্কুল, আর এটা হলো মিশন, এখানে সবাই কাল ছাত্রীদের ভিড় শুরু হবে, সব ছেলে আর মেয়ে মিলে জমায়েত হবে, জিতো আসবে অবশ্য। সরস্বতী পূজা উপলক্ষেও এখন শহরকে কত সুন্দর করে সাজানো হচ্ছে, আগে কিন্তু এসব ছিল না, না বল। তো আমরা চলে আসলাম বাজার কলকাতার সামনে, জিতগুলো দেখিস না তো রকাতের বাইরে, ভাই এই যে বাই ওয়ান গেট ওয়ান জিত, ওই যে বাই ওয়ান গেট ওয়ান। শপিং করতে এসে মানে জিতের জন্য জামা প্যান্ট কিনতে এসে আমার এটা পছন্দ হয়ে গেল, দেখতে ভালো লাগছে, আমাকে অবশ্য শার্ট পরে ভালো লাগে না দেখতে, দেখি এটা একটু দেখতে ভালো লাগছে। কালকেই আমি দুটো গেঞ্জি কিনেছি, আজকে যদি ডাইরেক্ট নিয়ে যাই মাথা একদম শেষ করে দেবে আমাকে। ওটা হলো না তোর ফোনটা? ওটা ঠিক আছে তো, দুটো কালো দেখলাম, ফোনটা ভালো ছিল, এটা না এটা, দুটোই ভালো লাগছে, দুটাই নে নে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ভাবলাম এটা ভালো লাগবে ওই জন্য এটাও নিলাম, কিন্তু দেখছি এটা পরে বেশি বেটার লাগছে, তো ভাবছি এটাই নিয়ে নেবো। এরকম ভাবে চলে যাবো, কোনো ড্রেস ফ্রেস কেনার দরকার নেই। কিনতে এসেছিলাম জিতের জন্য আর নিয়ে নিলাম আমিও, দুজনে দুটো, চলো এখন বিল করি গিয়ে। তো এখন রাত্রি হয়ে গেছে, এখন যাবো বাড়ি। আর জিত শোন, তোকে যেটা কথা বলছি মন দিয়ে শোন, কালকে যেহেতু আমি দুটো গেঞ্জি কিনেছি, টি শার্ট কিনেছি কালকে, তো ওই জন্য আমি আজকে এটা আর বাড়ি নিয়ে যাবো না, এটা থাকবে জিতের বাড়িতে, কালকে আমি যখন বিয়েতে যাব তখন ওর কাছ থেকে এটা নিব, বিয়ে পড়বো, দিয়ে আবার ওর বাড়িতে গিয়ে এটা খুলে রেখে আসবো। তো ঠিক আছে রে ভাই, ব্যাপারটা হচ্ছে তুই জামাটা যে পরে যাবি কালকে বিয়েতে, হচ্ছে তুই ছবি তুলবি, তারপর তুই স্টোরিও দিবি, তোর মা যদি দেখে বলে জামাটা কাটা তখন দেখি বলবি। হ্যাঁ স্টোরি দিবে, স্টোরি আমি দিব, তো আমার মা দেখতে পাবে কিভাবে, আমার মা তো আমার ফেসবুকে ফ্রেন্ডে নাই। বাই চান্স তোর ফোন ঘাটতে ঘাটতে দেখে না? আমার ফোন কেউ ঘাটে না, ভালো মতো রাখবি আমার জামা, হ্যাঁ আর পরে নিস না আমার জামা তুই। এতদিন জেনেছি যে সরস্বতী পূজা হলো বাঙালির ভ্যালেন্টাইন ডে, আর আজকে হলো সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ দুটো একসাথে একই তিথিতে পড়েছে, তো মানে চারিদিকে আর তাকানো যাচ্ছে না। আমরা গেছিলাম কলেজে, কলেজে গিয়ে ভিডিও করতে পারলাম না, এই কারণে যদি ভিডিও করতাম ওই ক্লিপ আমি ইউজ করতে পারতাম না, কপিরাইট পড়ে যেত, গান বাজছিল প্রচণ্ড, আর কিছু শোনাও যাচ্ছে না। কলেজ অবস্থা খুবই খারাপ, কে স্যার আর কে ম্যাডাম, কে ছাত্র আর গার্লফ্রেন্ড, মানে কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা কোনো রকমে কলেজ থেকে বেরিয়ে আসলাম, এখন এদিক ওদিক একটু ঘুরবো, দে ঢুকে যাবো বাড়ি, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি কালকে বলেছিলাম না যে এখানে সব ছাত্রীদের ভিড় হবে, সব ছাত্রীরা পাঞ্জাবি পরে চলে এসছে, যে যে যেসব মেয়ে বলতো যে আমি সিঙ্গেল তাদেরকেও দেখছি আজকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে, সব ঠিক আছে বইয়ের পরে কিছু বলে দেবো। আর এই হলো আমাদের স্কুল রামকৃষ্ণ মিশন, আমি আর জিত বেরিয়েছি একসাথে এখন, তো দু মিনিট পর পর, এক মিনিট পর পর এই বলছে ভাই এই ছেলেটারও গার্লফ্রেন্ড আছে, ভাই এই ছেলেটা দেখ স্প্লেন্ডার নিয়ে ঘুরছে, ওরও গার্লফ্রেন্ড আছে, আমি বুলেটে বসে কি করলাম ভাই, আমি বুলেট নিয়ে কি করলাম ভাই, আমার তো সব কিছু আছে। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো আমার এসব সব টপ নাই গার্লফ্রেন্ডের, হ্যাঁ আর থাকলেও আমি সেটা প্রকাশ করি না, হ্যাঁ আমার শখ হলো, তো যাই হোক, তো যার যেটা শখ, তো আমি আজকে জিতকে এই যে আশীর্বাদ করলাম, ওই পরের বছর সরস্বতী পূজাতে একটা মেয়ে নিয়ে ঘুরবে, সে ওটা আমার বউ হোক কিংবা গার্লফ্রেন্ড হোক, ঠিক আছে আমাকে গাড়ি চালা শিখাবে না, রাহুল দা গাড়ি চালাচ্ছে, আমাকে গাড়ি চালা শিখাবে না রাহুল দা, কিরে রতন এই সব ভিডিও ইউটিউবে যাবে রাহুল দা, তুমি কিভাবে শিখলা, কে শিখালো তোমাকে, নিজে নিজে
তোর ওগুলো পালের কথা বলিস না, আমার লাইসেন্সটা কই তাদের? ইউটিউবে ভিডিওটা যাবে, মুখ খারাপ কেন করছিস? কে রাহুল দা? যাবে যাবে বলছি, আমাদের গাড়ি বলে যে সাইড দিবা না হয়ে গেলে। রাহুল দা দেখো, যদি গাড়িটা আমার গাড়ি থাকতো তাহলে ওই যে মেয়েটা গাড়ি আছে যে, ওই মেয়েটাকে আমি পটি নিতাম গিয়ে। বডি এমন জিনিস মানুষ ঘুরে ঘুরে দেখাবে। দেখছি যে বৃষ্টি চলে আসলো, তো এখন মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এখন আর ঘোরাঘুরি করবো না, এখন চলে যাবো বাড়ি। আর আরেকটা কথা বলে রাখছি যে খুব তাড়াতাড়ি হয়তো এই ব্লগটা পোস্ট করার দুটা ব্লগের মধ্যে একজনের সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো এরকম অনেকেই আছো যে আমার চ্যানেলে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখন প্রায় 6:30 বেজে গেছে আর আমরা এখন আসলাম খাওয়া দাওয়া করতে। নতুন একটা রেস্টুরেন্টের উইথ মি এসছে, আমি নামটাম জানি না, কোন রেস্টুরেন্ট দেখে তো ভালোই লাগছে, মুখ লুকাচ্ছে, ছাপড়ি ছেলে। মানে আমরা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করি সবাই যেন আমাদেরকে দেখে আনকমফোর্টেবল ফিল করে। হ্যাঁ, এটা হলো রোহিত, রোহিত মোটা। আর এটা হলো অ্যাডভোকেট ড্যানি। তোরা বিরিয়ানি অর্ডার কর, কারণ আমাদের বিয়ে বাড়ি আছে রাত্রেবেলা, আমরা বিয়ে বাড়িতে খেতে হবে, আমরা হালকা কিছু খাবার খাচ্ছি। হ্যাঁ, ওখানে গিফট নিয়ে যাবো, তো দামি গিফট, তো পয়সাটা উসুল করতে হবে। শোন রোহিত, ভালো মতো করে খা, তাড়াহুড়া করবি না। হ্যাঁ অ্যাডভোকেট, হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক, জি ভালো মতো খা। হ্যাঁ হ্যাঁ, হাক্কা নুডলস, হাক্কা নুডলস কোনো কাজ নেই, তাই তোকে খাওয়াচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি, যে যার নিজের বাড়ি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো রাত 8:30 বেজে গেছে আর এখন আমি আসলাম জিতের বাড়িতে রেডি হতে। এই যে কালকে টি শার্ট, আর ওই বলছিল ব্লেজার পরবে, কালকে জামা কিনলো যে বিয়েতে যাবে বলে, এখন বলছে ব্লেজার পরবে। গাইজ, বাবিদার আজকে বিয়ে আছে, তো জিত একটা পার্সোনাল গিফট কিনতে গেল, যে যেটা বন্ধু বান্ধবের বিয়েতে দেয়। তো বাবিদা দাদাই হয় তো, ওকে ওকে দিতে হবে জিনিসটা। জিত এখন গিফট প্যাক করছে। ভাই ওটা ওটা প্যাক করিস না আবার। এখন বাজে রাত 11:00, এখন আমরা বেরোলাম বিয়ে বাড়ি থেকে। তো আজকের দিনটা অনেকটা মজা করলাম, অনেকটা এনজয় করলাম, তো তোমাদের সাথে সবই শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটাকে লাইক করো একটা। টাটা।